দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আসমানের একটা কোণার মধ্যে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ, তারা আসমানের একটা কোণার মধ্যে রয়ে গেল, সপ্তম আসমান পর্যন্ত নবী রাসূলের সীমানা। আর আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিনকে সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিমের উপরে গিয়ে আমার নবী কামলেওয়ালা আল্লাহর সাথে দেখা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কে? জোরে বলুন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালেক ও মালিক, আসমান এবং জমিনে যার রাজত্ব। লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইউহজি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব হলো একমাত্র আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন না কার রাজত্ব? আর জোরে বলেন কার রাজত্ব? আল্লাহর। অন্য কারো রাজত্ব চলবে? জোরে বলুন চলবে? যিনি হায়াতের মালিক, মৃত্যুদানের মালিক, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, তিনি এমন খালেক। আল্লাহ পাক বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বন্ধু গভীর মনোযোগ, আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মুশরিকের দলরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কিসের তৈরি? স্বর্ণের না রূপার? মুশরিকেরা রসুলকে প্রশ্ন করল। আল্লাহ পাক রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরা ইখলাস নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দেন, জানাইয়া দেন, যারা আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো আমি কিসের তৈরি, আপনি জানাইয়া দেন কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক, তিনি একক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি লা শারীক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর জমিনে যত নবী রসুল আগমন করলেন, সমস্ত নবী রসুলগণ আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? আর আমরাও আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মোহতাজ। কিন্তু আমার আল্লাহ পাক পৃথিবীর কারো মোহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। তিনি আমার আল্লাহ। সিল্লায় বলেন তিনি কে? জোরে বলুন তিনি কে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান ও জমিনের মধ্যে আমার আল্লাহ পাকের সমকক্ষ আর কেহ নাই, ঠিক কিনা? বলেন আসমান ও জমিনে আল্লাহ পাকের সমকক্ষ আর কেহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার প্রতি দয়াবান, কেমন দয়াবান গভীর মনোযোগ। আমার মায়ার নবী জিন্দা নবী রহমাতুল্লিল আলামিন বলে উম্মত আত্তাইবু আনিল জাম্মি কামাল্লা জাম্বালাক। ও উম্মত, যদি তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, উম্মতরে তুমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো। খালেস নিয়তে তাওবাতুন নসুহা যদি করতে পারো, আমার আল্লাহ পাক তোমার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিবে, তার গাফফার নামের খাতিরে, রহিম রহমান নামের খাতিরে, যেমন তোমার জীবনে তুমি কোনো গুনাহই করো নাই। আল্লাহ খালেক ও মালেক তুমি
সকল সৃষ্টির অন্তরজামী ও তোমার কুদরতে আল্লাহ তোমার কুদরতে আল্লাহ সালাই সারা জাহান কে পারে বুঝিতে তোমার শান জোরে বলুন ঠিক না আল্লাহ দুনিয়ার ওই মায়ায় পড়ে আল্লাহ বান্দা যদি গুনাহ করে ও ক্ষমা চাইলে ক্ষমা কর ক্ষমা চাইলে ক্ষমা কর কাফফার নাম তোমার শান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান জোরে বলুন ঠিক না আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দেয় সকলে বলি আমিন লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি যিনি সমস্ত নবীদের নবী কথা বলেন ঠিক কিনা যিনি সমস্ত নবীদের নবী আফতাবে নবুয়াত শাহনশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে দুরুদ আর সালাম পেশ করছি আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন আমার বন্ধুরা গভীর মনোযোগ আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া ও বন্ধু গভীর মনোযোগ দেন আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আনা আদম সফিউল্লাহ কথা বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আনা আমি আদম সফিউল্লাহ আমি হলাম আদম সফিউল্লাহ যদি জিজ্ঞেস করা হয় আদম নবী গো ওগো আদম নবী আপনি যে সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে আপনি দেখছেননি আদম নবী বলে না 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 আমি আল্লাহকে দেখি নাই না দেখে সাক্ষ্য দিলাম শীষ নবী সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ জিজ্ঞাস যদি করা হয় ওগো শীষ নবী আল্লাহকে আপনি দেখছেননি শীষ নবী বলে আমি দেখি নাই ইব্রাহিম নবীকে যদি প্রশ্ন করা হয় ইব্রাহিম নবী বলবে আমিও তো আল্লাহকে দেখি নাই না দেখে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মূসা নবীর কাছে যদি এসি মূসা নবীও দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি বলি আল্লাহর নবী মূসা গো আল্লাহকে আপনি দেখছেননি হযরত মূসা কালিমুল্লাহ জবাব দিবে আল্লাহর বান্দারে আমি আল্লাহকে দেখি নাই তবে আল্লাহকে দেখার জন্য চেয়েছিলাম মূসা নবী বলেছে রব্বি আরনি আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লাম তারানি মূসা নবী গো তুমি আমাকে দেখতে পারবা না ঠিক কিনা বলেন মূসা নবী আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে গেছে ঠিক না বে ঠিক তাফসিরে মাজহারির মধ্যে আসছে স্বর্ণমুখী যে সুই সুয়ের মাথা পরিমাণ নূর আল্লাহ পাক তুর পর্বতে নিক্ষেপ করলেন মূসা নবী বেউস হয়ে গেলেন তুর পর্বত জ্বলে সুরমা হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ প্রেম কইরাছেন মূসা নবী তুর পর্বতে গেলেন চলি গো আল্লাহর নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না প্রেম তো মরে না আল্লাহর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না
আজর বলুন ঠিক কিনা? ও বন্ধু, সমস্ত নবী রসুল গণ দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে দেখছিনি বলে আল্লাহকে দেখি নাই, আসেন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আরশের নবী, কুরসের নবী, সমস্ত নবীদের নবী, নবী কুল সম্রাট, রহমাতুল লিল আলামিনের কাছে যদি আসি, আমার নবীও দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবীরকে যদি জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও গো আল্লাহর হাবিব, আপনি যে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখছেন নি? আমার নবী কামলে বলা বলে উম্মত, ওরে আল্লাহর বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহকে দেখছি বললে হবে না, হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসের 26 তারিখ দিন গত রজনী 27 তারিখে রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে 70,000 নূরের ফেরেশতা পাঠায়া আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ আজিমের উপরে আমি নবী কামলেওয়ালাকে নিয়ে আমার আল্লাহ আমি নবীর সাথে দেখা দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হজরত মুজাদ্দেদুদ্দিন ও মিল্লাত ইমাম ইশক মুহাব্বত শাহ আহমদ রেজাক ফাজল বেরলভী রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলে দিয়েছেন, আসমানো পর সব নবী রাহা গায়ে, আসমানো পর সব নবী রাহা গায়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সবসে ও লাহামারা নবী, সবসে বা লাহামারা নবী, সকলে বলি না মারহাবা। আলা হযরত মুজাদ্দেদুদ্দিন ও মিল্লাত ইমাম ইশক মুহাব্বত তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আসমানের একটা কোণার মধ্যে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ তারা আসমানের একটা কোণার মধ্যে রয়ে গেল, সপ্তম আসমান পর্যন্ত নবী রাসূলের সীমানা। আর আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিনকে সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পারে দিয়া 70,000 নূরের পর্দা পারে দিয়া আল্লাহর আরশ আজিমের উপরে গিয়ে আমার নবী কামলেওয়ালা আল্লাহর সাথে দেখা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমার নবীর কাছে এখন আর কোনো অজানা আছে কিছু? কথা বলেন আছে? সৃষ্টিকর্তাকে খালেক কে? আল্লাহ। তো আল্লাহ হলেন খালেক, সমস্ত সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ। তো যে আল্লাহ পাক আমার নবীর চর্ম চক্ষে গায়েব নাই, তো আল্লাহর রসুলের কাছে আর কি গায়েব থাকে? এজন্য শায়ের বলেছেন, এমন চোখ দিলেন আল্লাহ নজর যার আর সে মাল্লায়, খুদ খুদা গায়েব নাহি রয় আর কিছু গায়েব কেমনে রয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার আয়াতের মধ্যে, আমি চলে যাচ্ছি। আমার বন্ধুরা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুলগণ পৃথিবীর জমিনে যখন ছিলেন, এক একজন নবী এক একটা অঞ্চলের নবী ছিলেন, একই টাইমে একাধিক নবীও ছিল। কথা বলেন ঠিক কিনা? এক এক টাইমে একাধিক নবী দুনিয়াতে ছিল। আবার আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং যত রসুল আসছেন,
কেউ বনি ইসরায়েলের নবী, কথা বলেন ঠিক কিনা? এক একটা কেউ সামুদ জাতের নবী, এক একটা কওমের জন্য নবী আসলেন, কিন্তু আমার নবী আপনার নবী উল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন, তিনি কোনো কওমের জন্য নবী হয়ে আসেন নাই, কোনো গোত্রের জন্য আসেন নাই, একটা এলাকার জন্য আসেন নাই। আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন আমার বান্দা আপনার উম্মতদেরকে, উল আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন, হে মানব সকল, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার রসুলকে যে নবুয়ত দিয়েছেন, এই নবুয়ত হলো ব্যাপক, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিন আম্মাদ নাবি না শাফি মাওলানা মো। আমার বন্ধুরা, আমার মায়ের নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন সমস্ত কুল কায়নাতের নবী, সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তামাম কুল কায়নাতের জন্য আপনাকে রহমত স্বরূপ আমি পাঠাইলাম। আমার আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন রব, আমার আল্লাহ হলেন আলামিন। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা একটা আলম, এরকম আরও দুনিয়া আছে, অনেক দুনিয়া মিলাইয়া আমার বন্ধুরা আলামিন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা সৃষ্টি করলেন যেটুকুনের জন্য আমার আল্লাহ হলেন আলামিন, আমার আল্লাহ হলেন রব, শিখ তেটুকুনের জন্য আমার মায়ার নবী হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য বানায়ছেন গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, কথা বলেন ঠিক না? নবী তুমি নবীউল আম্বিয়া, কাউসারে রহমালিক তুমি, কাউসার ফিলাই বাগো নবীজি, আমরার কাউসার ফিলাইবা জান্নাতের মালিক পুনি গো ও নবী, জান্নাত বিলাইবা গো নবীজি, নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেই নবী রহমাতুল লিল আলামিনকে মানার মতো মানতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। নবীজির আনুগত্য যদি আপনি করতে পারেন তাহলে আপনি হিদায়াতের রাস্তা পাবেন। জোরে বলুন ঠিক কিনা? নবীর আনুগত্য, নবীজির অনুসরণ, অনুকরণ যখন আপনি করবেন তখন আপনি হেদায়াতের রাস্তা পাবেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়্যিল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে
তোমাদের সকলের কাছে রহমত স্বরূপ পাঠাইলাম, রসূল হিসেবে পাঠাইলাম। সুতরাং তোমরা কি করো? আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। এরপরে আমার মায়ার নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করো, নূর নবীর উপরে ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো আর আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনো, ঈমান যদি তুমি আনতে পারো আর আমার নবী ওয়াত্তাবিউহু লাআল্লাকুম, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর ইতিয়াত করো, আমার নবীর আনুগত্য করো, তাহলে তুমি হেদায়েত পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন, কার আনুগত্য করতে হবে? নবীজির। কার? আল্লাহর এবং নবীজির, আল্লাহর এবং নবীজির। তবে নবীজির আনুগত্যই আল্লাহর আনুগত্য। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আনুগত্যই আল্লাহর আনুগত্য। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেন বললেন? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা, শুনো শুনো শুনো, তোমরা আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করলে, আমার আনুগত্য করলে আল্লাহ পাকের আনুগত্য হয়ে যাবে। মুনাফেকের দলেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে চাচ্ছে আমরা যেন তাকে খোদা মানি। নাউজুবিল্লাহ। বলেন একটু সাদিয়ে তো। কাফের মুশরিক মুনাফিকরা বলতেছে যে মোহাম্মদ চাইতেছে আমরা তারে খোদা মনে করি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাবদ্দাস করেন নাই। নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, আমার রসূলের পাকের সাথে কেউ বেয়াদবি করলে তার জবাব দেয় আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে কেউ বেয়াদবি করলে জবাব দেওয়া আল্লাহর সুন্নত। কার সুন্নত? কথা বলে না, কার সুন্নত? আল্লাহর। আর আল্লাহর সাথে কেউ বেয়াদবি করলে নবীজি তার জবাব দেয়, এটা নবীজির সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে বেয়াদবি করা যাবে? আরে ভাই কথা বলেন, বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। সকলের সাথে বেয়াদবি চলে, রসূলুল্লাহর দরবারে বেয়াদবি করলে সেটা শুধু বেয়াদবি হয় না, কুফর হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিক তারা যখন বলল যে সে চায় আমরা তাকে খোদা মনে করি, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আমার বান্দা আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমার নবীর আনুগত্য করবে, আমি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ পাকের আনুগত্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অন্য আয়াতে বলে, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিবকুমুল্লাহ। গভীর মনোযোগ। মুশরিকের দলেরা তারা বলতেছে আমরা তো আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহাব্বত করি। আল্লাহকে? আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে। কে বলতেছে? সকলে বলি মারহাবা। বসেন, সকলে বলি মারহাবা। প্রধান বক্তা না, প্রধান আকর্ষণ আসছেন। প্রধান বক্তা ওনার পরে, উনি হলেন প্রধান আকর্ষণ। সকলে বলি মারহাবা। আর জোর বলে না মারহাবা। মিয়া সাহেব, আলেমদের চেহারার দিকে তাকাইলে সগিরা গুণা মাফ হয়ে যায়। কি মাফ হয়? চগিরা গুণা, আলহামদুলিল্লাহ। বলেন তবে হক্কানি আলেম যারা তাদের দিকে, আলেমের তো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? হক্কানি আলেমের দিকে তাকাইলে সগিরা গুণা কি হয়?
জোরে বলেন কি হয়। প্রধান আকর্ষণ আমাদের কাছে চলে আসছেন, প্রধান বক্তাও আছেন, কিছুক্ষণের মধ্যে তিনিও আসবেন, আমরা খুশি না বেজার? আরে ভাই জোরে বলেন খুশি না বেজার? গভীর মনোযোগ। মুশরিকের দলেরা আমার নবী পাকের দরবারে বলল, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি, নূর নবীর আনুগত্যের প্রয়োজন নাই, এতেয়াত করার দরকার নাই। এ কথাটা কাফেরদের, কার কথা? জোরে বলেন কার কথা? কাফেরদের কথা। এই কথা যখন বললেন, আমার আল্লাহ পাক ওহি নাজিল করে দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন আমার বান্দা আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসার দাবি করতেছ, আল্লাহকে মহাব্বত করার দাবি করো, আল্লাহকে তোমরা ভালোবাসো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানায়া দেই, পাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, ইতিয়াত করো আমার নবী রহমাতুল লিল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে নবীর আনুগত্য করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ আনুগত্য হলো দুই প্রকার, কয় প্রকার? জোরে বলুন কয় প্রকার? আনুগত্য হলো দুই প্রকার। একটা আনুগত্য হলো ভয়ে আনুগত্য করে, এলাকার মাতবর যারা, এলাকার প্রভাবশালী লোক যারা, উশৃঙ্খল যারা, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, ডাকাত, খারাপ মানুষ যারা, তাদের অনুসরণ, তাদের আনুগত্য নিম্ন শ্রেণীর মানুষেরা করে ভয়ে, কারণ যদি উল্টা পাল্টা হয় তাপ্পর মেরে দিবে, ঠিক কিনা বলেন? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা করলে থাপ্পর মেরে দিবে, তার কোনো ক্ষতি করবে, ভয়ে তার আনুগত্য করে। এ হলো একটা আনুগত্য। আর একটা আনুগত্য হলো ভালোবাসার খাতিরে আনুগত্য করা, আমার মায়ের নবী জিন্দা নবী রহমাতুল্লিল আলামিনের আনুগত্য হলো ভালোবাসার কারণে। বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসতে হবে, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে ভালোবেসে তার আনুগত্য করতে হবে, ভালোবাসা ছাড়া আনুগত্য হয় না, কথা বলেন ঠিক কিনা? কেউ কাউকে ভালোবাসলে তাকে অনুসরণ করে, তার আনুগত্য করে, যদি ভালো না বাসে তাহলে তার আনুগত্য করে তাকে ভালোবাসে? আরে ভাই কথা বলেন না, তাকে ভালোবাসে? ভালোবাসে না। আনুগত্য আর ভালোবাসা, আনুগত্য হয় ভালোবাসার মাধ্যমে, তাহলে নবীকে ভালোবাসলেই তার আনুগত্য করা যাবে, কথা বলেন ঠিক কি না? আমি এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি, অসুবিধা হবে না তো? হুজুর চলে আসছে, আসলে বেয়াদবি হচ্ছে, হুজুরের সামনে রেখে ওয়াজ করতেছি, এই হাদিসটা বলেই হুজুর আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে তো? মনোযোগ। ভালোবাসা, আমার নবীকে ভালোবাসার কারণে আনুগত্য করবেন, কথা বলেন ঠিক কিনা? তো এই ভালোবাসাটা কেমন হতে হবে, নবীকে কেমন ভালোবাসতে হবে, আমি একটা হাদিস বলছি, বুখারীর দ্বিতীয় খণ্ড 981 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 6378 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী হলেন আবদুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ। নবীকে ভালোবাসতে হবে কেমন করে? ও দুনিয়ার মানুষ শুনো, হযরতে আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলতেছেন, কুন্না মাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রসুল পাকের দরবারের মধ্যে বসে আছি, রসুল পাকের দরবারে বসা, হঠাৎ করে আমার নবীজি ফাকালালাহু উমারু ফাকালালাহু ওয়া হুয়া আখিযুম বিয়াদিহি উমার আব্দুল খাত্তাব, আমার মায়ার নবীর নূরানি হাত মোবারক দিয়ে হযরত উমরের হাতের মধ্যে ধরলেন। কার হাতে? জোরে বলুন কার হাতে? হযরত উমরের হাতে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে হযরত উমর বলতেছে, ফাকালা লাহু উমারু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা নাফসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার মা বাবা, আমার ছেলেমে, আমার স্ত্রী পুত্র, আমার ধনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,
এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আপন বলতে যা আছে সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আপনি নবী আমার কাছে অধিক প্রিয়। কিন্তু ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে আপনি বেশি প্রিয় না, অর্থাৎ আমার জানের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি না। হযরত ওমর কি বলছেন যে আমি আপনাকে ভালোবাসি, আমার এই পৃথিবীতে আমার আপনজন যা আছে আপন যা আছে সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। কথা কি বুঝতেছেন ভাই? বেশি ভালোবাসি না। আমার নবী কি বললেন? ফাকাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযি নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর গো, ও উমর, যতক্ষণ পর্যন্ত তুমি উমর আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবা, তোমার জানের চাইতে আমি রসুল তোমার কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হইবা না। আল্লাহু আকবার। রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? বুখারীর দ্বিতীয় খণ্ডের হাদিস, মনোযোগ। ওমর বলে আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, জানের চাইতে বেশি না। নবী বলে তুমি মুমেন না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে ফাকালা লাহু ওমর লা ফা ইন্নাহু আল আনা ওয়াল্লাহি লা আনতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহর কুদরতের হাতে আমার জীবন রয়েছে, ও গো আল্লাহর হাবিব, আমি ওমর এখন আমার জানের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে ফাকাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া ওমর, ওমর গো, ও ওমর, তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসো, বেশি ভালোবাসো। ওমর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে ওমর এখন তুমি মুমিন হইছো। বলেন সুবহানাল্লাহ। তাইলে জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক না? জনের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, জনের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মানে না আইরে মমিনে বাই, নবী বিনে দরদিকেও নাই আমার, নবী বিনে আপন কেহো নাই রে মমিনে বাই, নবী বিনে দরদিকেও নাই, আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হউ উদাসী, আল কোরআনে ঘোষণা যে তা আই রে মমিনে বাই, নবী বিনে আপন কেহো নাই, নবী বিনে আপন কেহো নাই রে মমিনে বাই, নবী বিনে দরদিকেও নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবীকে, এই রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বেশি মহাব্বত করতে হবে, জানের চাইতে বেশি ভালো এবং মহাব্বত যখন আপনি নবীকে বাসবেন তখন আপনি মোমেন হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি, ইমান নিয়ে আমল নিয়ে আমরা যেন কবর হাশর মিজান পুলসে রাত পাড়িয়ে দিতে পারি, যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।